ব্যবসায়ী ছাত্র সকল লেভেলে কিন্তু জাতীয় শুদ্ধাচার কৌশল সরকার করছে 2013-তে। কেন? যাতে কোনো ক্ষেত্রে আমাদের ভেজালটা না থাকে। যদি আমার রক্তের ভেজালও জাতিগতভাবে থাকে, সেই ভেজাল থেকে উত্তরণের পথ হিসাবে আমরা জাতীয় শুদ্ধাচার কৌশল করছে। তার বাইরে আর একটা কাজ করছে, এতক্ষণ আমরা কিন্তু ব্যবসায়ীদের সার্ভিস, সেখানকার অন্যান্য জিনিস সেইগুলো নিয়ে আমরা কথা বললাম। এখন ভোক্তা হিসাবে আমাদের কাছ থেকে আপনারা আসলে যে সার্ভিস পাওয়ার কথা, সেই সার্ভিসটা আসলে কতটুকু আপনাদের পাওয়ার কথা এবং সরকারের পলিসি লেভেলে কতটুকু চেঞ্জ আনছে সেটা একটু জানার জন্য কিন্তু আপনাদের এটা দরকার আছে। সরকার টোটালি আমার একটা সার্ভিস আমরা দেই নামজারি। নামজারির ক্ষেত্রগুলোতে আগে একটা দিন ছিল, হয় পয়সা দিতে হতো, নাই বিয়ে করতে হতো, নাই তদবির করাইতে হতো। এখন কিন্তু নামজারির টোটাল সিস্টেমটা আমরা ই নামজারিতে করাচ্ছি। আপনি আপনার ঘরে বসে আপনি আবেদন দাখিল করেন, সকল কাগজপত্র দেন। সরকার বর্তমানে আইন করছে 28 দিনের মধ্যে সকল নামজারি মামলা সমাপ্ত করতে হবে। আমরা অনেক ক্ষেত্রে সেটা পারি না, অনেকে মানে কাগজের ঘাটতি থাকে, অনেক জায়গায় মুশকিল থাকে। আমি যখন এখানে যোগদান করি তখন 6,500-এর উপরে নামজারি মামলা ছিল, যেগুলো 90 দিনের উপরে পেন্ডিং। এখন সেই জায়গাটাতে নামজারি মামলা 1700-র মতো নামজারি 1500 হয়েছিল, বিগত এক মাসের মধ্যে আবার বাড়ছে আপনার 300-র মতো। 90 দিনের উপরে এই মুহূর্তে 1700-1800-র মতো নামজারি মামলা পেন্ডিং, যেটা মাত্র নব্বই দিনের উপরে যেগুলো পেন্ডিং। আমরা চেষ্টা করছি, এটা রংপুর শহরে বেশি, বিশেষ করে রংপুর এসিল্যান্ডের ওখানে অনেক বেশি, একজন এসিল্যান্ড হওয়ার কারণে ইতিমধ্যে 3টা এসিল্যান্ড প্রস্তুতের প্রস্তাব দেওয়া ছিল, সেখানে একটা সরকার অনুমোদন করছে। সেটা যদি চলে আসে আমরা সেই জায়গাটাতে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আসলে চেষ্টা করবো। কারণ আপনিও কিন্তু যখন আমার টেবিলের সামনে আসবেন ভোক্তা, আজকে আমরা আজকে কিন্তু বুধবার, ক্যাবিনেট ডিভিশন থেকে প্রত্যেক ইউনো জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদেরকে বলা আছে পাবলিক হিয়ারিং এর জন্য, গণশুনানির জন্য বলা আছে প্রতি বুধবার দিনটা কোনো মিটিং না রেখে এটা করার কথা। আজকে দিবস পড়ে গেছে দেখে আমাদের এখানে আসতে হলো, আমার জেলা প্রশাসক তার অফিসে যায় যে মানুষগুলা বসে থাকবে। এটাও কিন্তু একজন ভোক্তা যদি কোনো কারণে তার কোনো কাজ কোথাও হচ্ছে না, আমরা প্রপারলি সার্ভিস দিচ্ছি না, সেইটার জন্য আমার জেলা প্রশাসককে জানাবে প্রয়োজনে। জেলা প্রশাসক যদি না শুনে আমার কাছে জানাবে, আমি যদি না শুনি আপনারা অবশ্যই মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে আপনারা লিখিত কমপ্লেন করতে পারেন, মৌখিক কমপ্লেন করতে পারেন। কোনো সার্ভিস যদি আমি নিজেকে আমরা দিতে যদি দেরি হয়, আপনারা একটা আবেদন করছেন, আবেদনটা কিন্তু আমাকে ডিসপোজ আপ করে দিতে হবে, সেটা আপনার পক্ষে যাক বা বিপক্ষে যাক। যদি আইনি আবেদন হয় আইনসঙ্গত হলে আপনারা সার্ভিস পাবেন, যদি বেআইনি হয় সেটাও আপনাকে না করে আমার বলে দিতে হবে। সেটা যদি আপনি প্রপারলি, আমি যদি আপনাকে সেই আবেদন বিষয়ে যদি কোনো অ্যাকশন আমি না নিই, আপনারা জিআরএস সিস্টেম আমরা চালু করছি যে সকল বিভাগে আপনার কয়টা আবেদন বা কোন কাজ পেন্ডিং আছে। আমাদের এক সাংবাদিকরা ইতিমধ্যে আমাদের একটা তদন্ত রিপোর্টটা আসেনি, সেই কারণে তথ্য অধিকার আইন অনুযায়ী জানতে চাইছেন আমাদের এই যে আমাদের সকলের একেবারে নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। কারণ আমি যদি আমার বেতনটা হালাল করতে চাই তাহলে কিন্তু মানুষকে আমার সার্ভিসটা দিতে হবে। সুতরাং আমার কাছে যখন আপনি ভোক্তা তাহলে আপনার একটা রাইট আছে, আমি আপনাকে যে সার্ভিসটা দিতে চাই আমি কতদিনের মধ্যে আসলে সার্ভিসটা দিতে পারবো। এবং এই জন্যই জিআরএস সিস্টেম সরকার চালু করে দিছে, সরকার তথ্য অধিকার আইনের আওতায়। আপনারা অনেক সময় ভাবেন যে আমার ম্যাজিস্ট্রেট যায় শুধু ব্যবসায়ীদের হয়রানি করে, মানে এই জন্য যায় এই একটা ছুতনাতা পেলে এটা করে। আমরাও যে ভোক্তা, যদি আমি আপনাকে যদি সার্ভিস প্রপারলি না দিতে পারি আপনিও কিন্তু আমাকে ধরতে পারেন, সেই সুযোগটা কিন্তু সরকার করে দিচ্ছে। এটা কিন্তু একতরফা লেনদেন, কিন্তু কোনো সময় একতরফা হয় না।